হ্যালো বন্ধুরা, আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। চাকরি বিজ্ঞাপনটি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান। এটা মহাত্মা গান্ধী এনআরজিএস সেলের নিয়োগ হবে। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার হচ্ছে, মেমো নাম্বার হচ্ছে আপনার এটা, অ্যান্ড ডেট হচ্ছে 26/9/2018। এটা পাবলিশ হয়েছে। অ্যাপ্লিকেশন ইনভাইট অনলাইন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন উইদিন এজ গ্রুপ 18 থেকে 40 বছর, বয়স মধ্যে 1/1/2018। যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং যারা এসসি এসটি বা ওবিসি এ এবং বি এর মধ্যে বিলং করবেন তারা গভর্নমেন্টের নিয়ম অনুসারে এজ রিল্যাক্সেশন পাবেন। তো আমরা এবার দেখে নিই বন্ধুরা, কী কী পোস্ট ভ্যাকেন্ট আছে এবং তার জন্য কত রেমিনেশন বা মান্থলি স্যালারি করে এবং তার জন্য কী কী কোয়ালিফিকেশন লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র প্রোগ্রাম অফিসার নিয়োগ হবে, সেখানে ভ্যাকেন্ট আছে একটা। তার রেমিনেশন দেওয়া হবে 17,440 টাকা। কোয়ালিফিকেশন রিকোয়ার্ড হচ্ছে অনার্স গ্রাজুয়েট উইথ 50% মার্কস এনি স্ট্রিম প্লাস 6 মান্থ কম্পিউটার সার্টিফিকেট কোর্স একটা লাগবে। তারপরে বন্ধুরা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ভ্যাকেন্ট সিট হচ্ছে 13টা। মান্থলি রেমুনেশন হচ্ছে 19,620 টাকা। এটা আপনাকে 3 বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হবে। তারপর হচ্ছে আপনার বন্ধু প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, যার ভ্যাকেন্ট আছে 8টা। স্যালারি হচ্ছে বা মান্থলি রেমুনেশন হচ্ছে 11,990। এটা আপনাকে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 60% মার্কস থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে, ফিজিক্স ম্যাথামেটিক্স, এবং আপনাকে 6 বছরের একটি কম্পিউটার কোর্স করতে হবে। তারপর বন্ধুরা আছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এটা দুটো পোস্ট আছে। রেমিনেশন হচ্ছে 11,990। এটাও আপনাকে এইচএস পাস করতে হবে এবং 6 মাসের সার্টিফিকেট কোর্স কম্পিউটারে করে থাকতে হবে, এবং এর ক্ষেত্রে লাগবে আপনার টাইপিং স্পিড বা ডেটা এন্ট্রি স্পিড আপনার 6,000 কি পার আওয়ার্স এটা লাগবে। তারপর যেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রির জন্য, এটা নর্মালি তো ডিস্ট্রিক্ট লেভেলে পোস্টিং হয় একটি করে। এটা নাম্বার অফ ভ্যাকেন্ট একটা আছে, রেমুনেশন হচ্ছে 17,440। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে অনার্স গ্রাজুয়েট 55% মার্কস ইন এগ্রিকালচার। এটা মনে রাখতে হবে যে কোনো অনার্স গ্রাজুয়েশন হলে হবে না, আপনাকে এগ্রিকালচারে অনার্স হতে হবে এবং এমনি আপনাকে 6 মাসের কম্পিউটার কোর্স করতে হবে। তো বন্ধুরা, আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে যেতে হবে পশ্চিম মেদিনীপুরের রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা মাধ্যমে এটা নিয়োগ করা হবে, রিটেন এবং ইন্টারভিউ হবে, মধ্যে আমরা কম্পিউটার টেস্টও হবে, তার মধ্যে নেওয়া হবে। কমেন্সমেন্ট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট শুরু হবে আপনার 1 আগস্ট 2018 থেকে 12টা থেকে, এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 26/10/2018 মিডনাইট পর্যন্ত। তো বন্ধুরা, এটা একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো সুযোগ আছে, যদিও কন্ট্রাকচুয়াল এটা। তো আশা করি আপনারা যারা যে কোয়ালিফিকেশনের মধ্যে পড়বেন তারা সেইভাবে অ্যাপ্লিকেশন করবেন। ওকে, ধন্যবাদ।